নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 180 দিন অর্থাৎ 6 মাস এই রাহু যেতে যেতে অর্থাৎ বিষ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে, যেখানে রাহুর আনন্দক্ষেত্র এবং তুঙ্গগৃহ, এবং 6 মাস পর অর্থাৎ 180 দিন পর এই রাহু বিষ রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই যেতে যেতে এই রাহু 180 দিনের মধ্যে এই 7 রাশিকে দিতে চলেছে অপার ধন। অর্থাৎ এই বিষ রাশিতে যে রাহু অবস্থান করছে, যেখানে রাহু তুঙ্গস্থ, এবং এই 7 রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্যশালী হতে চলেছে। কোন কোন এই 7 রাশি দেখুন, রাহু আমাদেরকে আকস্মিক ধন প্রাপ্তি দিয়ে থাকে। রাহু এই কলিযুগে আপনাদেরকে হঠাৎ চাকরি, হঠাৎ কোনো গভর্নমেন্ট সার্ভিস, এটাও কিন্তু দিয়ে থাকে। রাহু হচ্ছে মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন, সেখানে কিন্তু আপনার রাহুর প্লেসমেন্ট ভালো থাকা দরকার। আপনি মিডিয়াতে কাজ করছেন, সেই জায়গাটা কিন্তু রাহুর প্লেসমেন্টটা একান্তই ভালো থাকা দরকার। রাহু যদি আপনার জন্মছকে খারাপ থাকে, অর্থাৎ রাহু যদি আপনার পীড়িত থাকে, আপনি মিডিয়া জগতে কিন্তু গেইন করতে পারবেন না। অর্থাৎ রাহুর কিন্তু বিশেষ কারো কথা কিন্তু আছে। আমি আবারও বলছি, রাহুর ফল শনির মতো, অর্থাৎ এটা হচ্ছে, রাহু হচ্ছে শনির ছায়া। শনির যা নেচার, তার অধিকাংশই রাহুর মধ্যে কিন্তু পাওয়া যায়। দেখুন, যে 7 রাশির কথা আমি বলছি, আপনার রাশিচক্রে বাই বার্থ চার্ট যদি রাহু এককভাবে, কোনো গ্রহের সাথে নয়, অর্থাৎ নিজে এককভাবে একা যদি বিষ রাশিতে অবস্থান করে আপনি যখন জন্মিয়েছিলেন, এই সময় কিন্তু আপনি হতে চলেছেন, এই যেতে যেতে এই 6 মাসের মধ্যে রাহু কিন্তু আপনাদেরকে ধন বর্ষা করতে চলেছে। কোন এই 7 রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে সেটা আমি আপনাদেরকে জানাব। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে, এখানে কিন্তু রাহু তুঙ্গস্থ, এবং আপনাদেরকে অর্থাৎ বৃষ রাশির মানুষকে আপনাকে আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাবে। বিদেশ থেকে আপনাদেরকে লাভ কিন্তু রাহু দিবে এই 6 মাসের মধ্যে। বিদেশের এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গাটায় আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা আছে, সেই জায়গাগুলো কিন্তু কাজের সুযোগ আসবে। হঠাৎ কর্মপ্রাপ্তি, হঠাৎ লটারি, হঠাৎ ফাটকা থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হবে বৃষ রাশির। অর্থাৎ 360 ডিগ্রি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বৃষ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার নবমভাবে এই রাহুর অবস্থান, এবং সরাসরি আপনার রাশির উপর কিন্তু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। এখানে কিন্তু এখন বর্তমানে বুধ কিন্তু অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট পাবেন কন্যা রাশির ক্ষেত্রে। হঠাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি, এবং যারা অভিনয় জগতের সঙ্গে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, এবং প্রপার্টি থেকে আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু হতে চলেছে। রাহু কিন্তু আপনাদেরকে হঠাৎ প্রাপ্তি কিন্তু করাবে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে রাহু, খুব ভালো ফল কিন্তু আপনারা পাবেন। শুভ বিবাহের জায়গাটা, আপনার শেয়ার মার্কেটের জায়গাটা,
গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট, আকস্মিক ধনলাভের জায়গাটা, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং শনি এবং রাহুর নবপঞ্চম যোগে মকর রাশির ভাগ্যোদয় হতে চলেছে। মকর রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে আগামী 180 দিনের মধ্যে। কর্মপ্রাপ্তি, হঠাৎ কোনো জায়গা থেকে কর্ম চাকরি পাওয়া বা চাকরির ক্ষেত্রে পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ, রাজনীতির ক্ষেত্রে উত্থান, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন সেই জায়গাটা কিন্তু আপনারা লাভ পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে গোচর করছে এই রাহু এবং তুঙ্গ গ্রহে হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ প্রাপ্তির জায়গাটা, সাকসেসের জায়গাটা, সফলতার জায়গাটা কিন্তু থাকছে। এই জায়গাটা কিন্তু বিশেষ রূপে ভালো ফল কিন্তু দেখা যাচ্ছে রাহু হঠাৎ আপনাদেরকে কোনো সূত্র থেকে প্রাপ্তি কিন্তু দিবে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এই সময় আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। এবং প্রপার্টি থেকে আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে রাহু, অর্থাৎ প্রপার্টি যোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা, 5 নম্বর যে রাশি, সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনাদের ধনভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক রূপ থেকে, আর্থিক স্থিতির দিক থেকে যথেষ্ট মজবুত, কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তি কিন্তু হতে চলেছে আপনার মেষ রাশির। লটারির শেয়ার থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন এবং এর পাশাপাশি প্রপার্টি থেকে লাভ, সিনেমা জগতে যারা আছে বা হঠাৎ কোনো কর্ম জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, হঠাৎ কোনো চাকরি পাওয়ার যোগ কিন্তু থাকছে, কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় বিষয়। 6 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থভাবে তুঙ্গ গৃহে আপনাদের ভূমি, ভবন, বাহন সুখ, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে শুভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি যোগ কিন্তু সৃষ্টি করছে এই রাহু। এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে রাহু কিন্তু আপনাদেরকে ঢেলে দিতে চলেছে অর্থ কুম্ভ রাশিকে, অর্থাৎ আকস্মিক ধনলাভ হতে চলেছে। এবং যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি ডায়েটে নোট করে রাখুন, আপনারা কিন্তু বিশেষ রূপে লাভ কিন্তু আপনারা পাবেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ষষ্ঠভাবে, প্রথম কথা আপনাদের শত্রু শান্ত হবে, শরীরগত দিক অনেকটাই বেটার হবে এবং আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত আছে সেই জায়গাটাতে কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা করবেন। এবং দীর্ঘদিনকার আটকে গেছে এমন টাকা এই 6 মাসের মধ্যে কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। আপনাদের প্রপার্টি থেকে লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। ভূমি, ভবন, বাহন সুখ আপনাদের হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সম্পত্তিগত দিক ভালো এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে আকস্মিক ধনলাভ হতে চলেছে এই 180 দিনের মধ্যে। রাহুর খেলায় এই 7 রাশি মহাকোটিপতি হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই 7 রাশি। ডায়েটে নোট করে রাখুন, কিন্তু আপনার রাশিচক্রে বাই বার্চার এই বিষ রাশিতে কিন্তু রাহু থাকা দরকার। নমস্কার।